আমরা আজকে এখন রাজস্থান ময়ূর পাখি দেখতে পাচ্ছ কারো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আমরা যাচ্ছি এখন জয়সালমে আমরা এখন গাড়িতে আছি আমরা এখন গাড়িতে আছি এসব গাছপালা দেখতে পাচ্ছ সব মরুভূমি আছে রান্না বান্না খাওয়া দাওয়া খুব সুন্দর ব্যবহার এখানে অসুবিধার কোনো কারণ নেই আর কি বলবো দুঃখের কথা আমার একজন আমার পাশে একটা পার্টনার আছে তার বক্তব্যটা শুনি সে কি খাচ্ছে তাদের মিল আলাদা চলছে দাদা আপনি কি আপনার কিছু বলার আছে শেষ হয়ে গেল ডাল খেয়ে গেছে আপনার মিলে শুধু ডাল চলছে তাহলে আপনি কি বলতে চাইছেন এখন আর বলো না হাই গাইস আমরা এখন মেঘলা মেঘলা আকাশ হালকা বৃষ্টিও হয়ে গেছে সকালে তবে বৃষ্টিটা ততটা জোর হয়নি গো যা যতটা হয়েছে একেবারে খারাপ নয় ভালো বৃষ্টি হলো গাড়িটাও টেনেছে ড্রাইভার খুব জোর কারণ আমাদের এখন অনেকটা পথ ওই যে দেখুন হরিণ দাঁড়িয়ে আছে ঘুরে বেড়াচ্ছে অসুবিধার কোনো কারণ নেই এই একটা বাড়ি দেখা যাচ্ছে দেখো 20 কিলোমিটার দূরে 30 কিলোমিটার দূরে একটা বাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি যাই হোক জানেন তো আপনারা বাইরে এখানে গরু মোষ খাবার খুব সমস্যা যাই হোক খুব ইচ্ছা হচ্ছে ইচ্ছা থাকলে তো আর উপায় নেই ইচ্ছা থাকলে কিছু করার নেই কারণ পজিশন সিচুয়েশন সবই খারাপ চলছে দেখো পয়সা করির দিক থেকে ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া যাক মুসলমান লোক আমরা কি পেলে খুশি হয়েছে তো আপনাদের আর বলে দিতে হবে না কিন্তু সেটা তো আর বলতে পারছি না যাই হোক পৌঁছে যাই আমরা জয়সালমিরে আপনাদের দেখাবো আজমির শরীফও দেখাবো খাজা কারিম নামাজের দরবার শরীফ দেখাবো আপনাদের যা কম বেশি আপনারা শুনেছেন রাজস্থানের বুকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার আছে মাজার শরীফও আপনাদেরকে দেখাবো আল্লাহ মাটিয়ে রাখলে দোয়া করবেন
হরিণ দেখা যাচ্ছে, দুটো থাকে এখন দেখা যাচ্ছে মাঝে মাঝে। তবে হরিণের মাংস খেতে পারলে খুবই মজা হতো, কিন্তু পাচ্ছি না, কি করবো। যাই হোক, আয় গাই, এখানে আমার ভিডিও আমি বন্ধ করছি। হ্যাঁ, ময়ূর দেখা যাচ্ছে, আমার ভিডিও আমি এখানে বন্ধ করছি। আবার নেক্সট টাইম আসছে, নেক্সট টাইম দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমার ফ্রেন্ডস লোক আছে, ও একটা কথা বলতে চায় কিছু, একটু আপনারা শুনুন। বলুন বাবু, আপনার কি বক্তব্য বলুন। আর বলবো, ডাল হচ্ছে, ডালের সাইজ হচ্ছে মাঝারি ডাল, বড় ডাল আর কি, আর ছোট ডাল তো আছে।